সবাইকে নমস্কার। আমি স্টেট ইলেকশন কমিশনার, আমার সঙ্গে আরক্ষা দপ্তরের মিস্টার ডালডং, মিস্টার চক্রবর্তী আছেন, আর আছেন আমার সেক্রেটারি। আমরা সবার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন যে রাজ্যের পঞ্চায়েতের মেয়াদ 4 আগস্ট শেষ হতে যাচ্ছে। বর্তমান যে পঞ্চায়েত, স্বাভাবিকভাবে কমিশন উদ্যোগ নিয়েছে এই পঞ্চায়েত ইলেকশন করার জন্য। আমরা এই ইলেকশনের দিনক্ষণ আজকে ঘোষণা করব। আমাদের এই রাজ্যে টোটাল 606টা গ্রাম পঞ্চায়েত আছে। সেখানে নাম্বার অফ কনস্টিটিউয়েন্সি আছে 3517। আমরা আপনাদেরকে এই প্রেস নোটটা দিয়ে দেবো, সেখানে সব আছে। নাম্বার অফ সিট আছে 6370। পঞ্চায়েত সমিতি আছে 35টা। নাম্বার অফ কনস্টিটিউয়েন্সি আছে 423, সিটও আছে 423। জেলা পরিষদ আছে টোটাল 8টা, 116টা কনস্টিটিউয়েন্সি, 116টা সিট। এখানে এই নির্বাচনের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ইলেকটোরাল রোল। সেটা ইতিমধ্যেই ফাইনাল ইলেকটোরাল রোল পাবলিশ করা হয়েছে। সেই পাবলিকেশন অনুযায়ী আমাদের টোটাল আছেন এই ইলেকশনের জন্য 12,94,153 জন। তার মধ্যে মেল আছেন 65,658,445 এবং ফিমেল আছেন 6,35,597, আদার্স আছেন 11। এখানে আপনারা জানেন পোলিং স্টেশন একটা গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ভোট দেবেন সবাই। আমাদের টোটাল ডিস্ট্রিক্ট ওয়াইজ আইডেন্টিফাই করে 2,650টা পোলিং স্টেশন আছে। এখানে ভোটার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ইলেকশন কমিশন যে নীতি নেয়, আমরাও সেটা নিয়েছি। এপিক ব্যবহার করা হবে আইডেন্টিফাই করার জন্য, তাছাড়াও অল্টারনেটিভ ডকুমেন্টকে আমরা অ্যালাউ করব ভোটার আইডেন্টিফিকেশন করার জন্য। এখানে ব্যালট বাক্স যেটা ব্যবহার করা হবে, দুই প্রকারের ব্যালট বাক্স, সেটা হবে গোদরেজ এবং বাংলো। বড় যেটা বাক্স সেটা গোদরেজ টাইপ বলা হয়, ছোট যেটা সেটাকে বাংলো বলা হয়। ব্যালট পেপারও 3টা কালারের হবে। হোয়াইট হবে গ্রাম পঞ্চায়েত, পিঙ্ক হবে পঞ্চায়েত সমিতি, এবং গ্রিন কালার হবে জেলা পরিষদের জন্য। কাউন্টিং হল ইতিমধ্যেই আমরা নোটিফাই করে দিয়েছি। এখানে শুধুমাত্র কুমারঘাট এবং বিশালগড়ে সেপারেট ভাবে কাউন্টিং হল দুইটা হবে, দুইটা করে হবে, আর বাকি সব জায়গায় একটা করে কাউন্টিং হল হবে, কারণ তাদের সংখ্যা বেশি। আমরা ইতিমধ্যেই বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে 2 দফা মিটিং করা হয়েছে। ল অ্যান্ড অর্ডার নিয়ে আরক্ষা দপ্তরে যারা আছেন তাদের সঙ্গে মিটিং হয়েছে। আমরা সার্বিক ব্যবস্থাপনা মোটামুটি চূড়ান্ত। এখন আমরা এই ইলেকশনের যে শিডিউল সেটা ঘোষণা করছি। এইখানে আগামী কালকে আমরা নোটিফিকেশন জারি করছি, তার মানে আগামী কালকে থেকেই মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়া চলবে 11/7 থেকে 18/7 অবধি। শুধুমাত্র পাবলিক হলিডে ছাড়া বাকি সব দিনে নমিনেশন গ্রহণ করা যাবে, সকাল 11টা থেকে 3টার মধ্যে। লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন হচ্ছে 18/7/2024। স্ক্রুটিনি করা হবে 19/7/2024। ডেট অফ উইথড্রয়াল অফ ক্যান্ডিডেচার হবে 22/7/2024। ইলেকশন হবে 8/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখ। ডেট অফ কাউন্টিং হবে 12/8/2024 সকাল 8টা থেকে। সমস্ত ইলেকশন প্রসেস কমপ্লিট করা হবে 17/8/2024 এর মধ্যে, আর পোল হবে সকাল 7টা থেকে বিকাল 4টা অবধি। এখানে আমরা বলে দিয়েছি আজকে থেকেই আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে। তবে যেহেতু পঞ্চায়েতের ভোট, এটা কিন্তু শুধুমাত্র পঞ্চায়েত এরিয়াতেই কার্যকর থাকবে। আমরা ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলের কাছে ওদের সাহায্য চেয়েছি, যাতে ইলেকশনটা পিসফুলি সংগঠিত করা যায়। ওরাও প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা সহযোগিতা করবেন, যাতে ইলেকশন প্রসেসটাকে পিসফুলি কমপ্লিট করা যায়। আমরাও আশা করছি সবার সার্বিক সহযোগিতায় আমাদের এই ইলেকশনটা খুব সুন্দরভাবে অনুষ্ঠান করা সম্ভব হবে। তাছাড়াও আপনাদের জ্ঞাতার্থে আরেকটা জিনিস যেটা আমরা এক্সারসাইজ করেছি সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা এই ফাইনাল ভোটার লিস্ট পর্যালোচনা করে দেখেছি, আমাদের এখানে 100 থেকে
কম ভোটার আছেন এমন পোলিং স্টেশনের সংখ্যা আছে 30টি, 30, লেস দেন 100। আর 100 থেকে 300 এর মধ্যে পোলিং স্টেশন আছে 985, অর্থাৎ 985টা কেন্দ্রে 300-এর মধ্যে ভোটার আছেন, 300 থেকে 500-এর মধ্যে ভোটার আছেন 2017টি কেন্দ্রে, 500 থেকে 700-এর মধ্যে আছেন 466, 466, আর অ্যাবাভ 700 আছেন মাত্র 19টি কেন্দ্রে। আর সবচেয়ে কম ভোটার আছেন ডুকলির একটা কেন্দ্রে 36 জন, আর সবচেয়ে বেশি ভোটার আছেন একটা কেন্দ্রে 784 জন, অর্থাৎ 784-এর বেশি কোনো ভোটার আমাদের কোনো পোলিং স্টেশনে নেই। এখানে মনে রাখতে হবে ভোট তো সবাই মিনিমাম 3টা ভোট দেবে, যদি 4টা হয় 2টা কনস্টিটিউয়েন্সির একাধিক যদি সিট থাকে তাহলে সেখানে 4টা ভোটও একজন দেবেন, স্বাভাবিকভাবে সময় তুলনামূলকভাবে একটু বেশি লাগবে। ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে যেটা বলা হচ্ছে, আমাদের ডিজি সাহেবের সঙ্গে বৈঠক হয়েছে, তাছাড়াও একাধিক বৈঠক হয়েছে বিভিন্ন জেলায়, ডিএমরা তাদের লেভেলে মিটিং করেছেন, ব্লক স্তরে বিডিওরা মিটিং করেছেন রিটার্নিং অফিসার হিসাবে। আমাদের চেষ্টা থাকবে সব জায়গাতেই সিপিএমএফ যেটা পাওয়া যাবে কিছু সেটা অন্য কাজে ল অ্যান্ড অর্ডার ডিউটিতে এক্সক্লুসিভলি ব্যবহার করা হবে, আর পোলিং স্টেশনে আমাদের টিএসআররা ইমুনত ব্যবহার করা হবে। তো আমরা চেষ্টা করব সর্বাধিক যেটা ব্যবহার করা যায় তারই চেষ্টা করা। মনে রাখতে হবে শহর এরিয়া তো পুরোপুরি আর নীল করা যাবে না, সেখানেও যে কোনো সময় একটা ঘটনা ঘটতেই পারে, সেখানেও যেতে হবে পুলিশকে। এই সব দিক চিন্তা করে যতটুকু বেশি সম্ভব কাভারেজ দেওয়া সেটা সুনিশ্চিত করা হবে। তুলনামূলক ভোটার সংখ্যা কম থাকায় পোলিং স্টেশনে আমাদের মনে হয় এটাতে খুব বেশি অসুবিধার কথা নয়। আমরা আবারও বলছি, আমরা সমস্ত দলের কাছে আপনাদের মাধ্যমে আবারও আপিল করছি যাতে ওনারা সার্বিকভাবে আমাদের সহযোগিতা করুন। এটা একটা বিরাট কর্মযজ্ঞ, প্রায় 13 লক্ষ ভোটার, সবাই যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারে। এখন আমি আরক্ষা দপ্তর থেকে মিস্টার ডালং আছেন, ওনাকে বলবো ওনার তরফ থেকে আপনাদেরকে কিছু বলার জন্য। নমস্কার সবাইকে। ইলেকশনে আরক্ষা দপ্তরের পক্ষ থেকে যা যা করা উচিত সেটা অলরেডি ডিসাইড হয়ে গেছে। আমরা পোলিং স্টেশন থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডারের যে যেখানে ঝুঁকি আছে সব জায়গাতে আমরা অ্যাডিকুয়েট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছি এবং ডিপ্লয় করা হবে। এখানে ল অ্যান্ড অর্ডারের জন্য বিশেষ করে সেন্ট্রাল আর্ম প্যারামিলিটারি ফোর্সকে আমরা এয়ারমার্ক করেছি। তো আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতাই আশা করি ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, শান্তিপূর্ণ উৎসবের মেজাজে হবে, এটাই আমাদের লক্ষ্য এবং আশা করছি এটাই হবে। ধন্যবাদ। সব কথা তো আর ডিটেলস করে বলা যাবে না, সিকিউরিটি ম্যাটার্স যেহেতু। তবে আমি বলেছি কেন্দ্রীয় বাহিনীকে আমরা বাইরের আইন শৃঙ্খলা রক্ষা করতে আমরা ডিপ্লয় করব, আর বাকিগুলিতে টিএসআর পুলিশ, লোকাল পুলিশ থাকবে এবং অ্যাডিকুয়েটলি রাখা হবে। না, এবার সেটা হবে না, আমরা কারণ যে নাম্বারের কোর্স পাওয়া গেছে এটা তো সব পুলিশ স্টেশন কভার করা সম্ভব না। না, এটা তো আমরা, হ্যাঁ আমরা সিএপিএফ 18 কোম্পানি আমরা ডিপ্লয় করছি এবং বাকিগুলিতে
আমাদের টিএসআর ব্যাটালিয়ান থেকে এবং পুলিশের থেকে হবে বাকি গুলি। ইলেকশনের মতো বয়স্কদের জন্য আমাদের এখানে আমাদের স্পেশাল কিছু করিনি, তবে মডেলের ক্ষেত্রে আমরা ডিএমদের কাছে জানতে চাইবো, যদি ওনারা উৎসাহিত হন বা করতে চান তবে করতে পারেন, আমরা এরকম ভাবে একটা ইনস্ট্রাকশন দেবো। কারণ ভোটটা হবে পঞ্চায়েত লেভেলে, পঞ্চায়েত স্তরে, এটা মনে রাখতে হবে। He ensured that in the block headquarters there will be sufficient courts, plus in and around block, local market area and other where there is a problem may arise, their arrangement will be also be there. Consul SDPs and BDUs are in touch, RO and SDPs. So at the time of filing nomination, they provide adequate security and everything shall be arranged from police. I have a supplementary question, sir. As far as the security is concerned, the opposition political parties are alleging that even the BDUs are not taking the responsibility to ensure the security around the BDU office where the nominations would be filed. What comment would you make? Actually, nomination process not yet started. I know, sir. It would be starting from to you as per the schedule. But before the nomination process begins, what security measurements would be taken by the state election department? Now, before nomination, what are the security required? Since the IG Law & Order has mentioned that they anticipate the polling takes place in a festive manner, so do you ensure that it would be really in the festive manner? We'll try our best, level best by deploying security force. Yes. It should be. Yes. Actually, এইসব ক্ষেত্রে আমরা অলরেডি রিপোর্ট চেয়েছি, এক দুইটা রিপোর্ট এসেছে, উই আর থিংকিং হোয়াট অ্যাকশন টু বি টেকেন। কিছু ইনসিডেন্ট সম্বন্ধে বলা হয়েছে, কি হয়েছে না হয়েছে না এখন অবধি না হয়নি। লোকসভা ইলেকশন গুলিতে যেন ওয়েব কাস্টিং এর ব্যবস্থা থাকে, পঞ্চায়েত ইলেকশনে কি ওয়েব কাস্টিং এর কোনো ব্যবস্থা না? First of all, that security arrangement has been made. People may come freely, they can cast their vote without any fear and favor. To maintain transparency, what do you think? Transparency, I think now political party is very happy that we are using ballot paper. There is no problem of EBM. Webcasting only. First of all, that security arrangement has been made. People may come freely, they can cast their vote without any fear and favor. To maintain transparency, what will be? Transparency, I think now political party is very happy that we are using ballot paper. There is no problem of EBM. Webcasting only.
স্যার, নির্বাচন ঘোষণার আগে যেখানে সর্বদলীয় বৈঠকগুলো নিয়ে বিরোধীদের মধ্যে একটা বিতর্ক বা অভিযোগ, সেখানে নমিনেশন নিয়ে যেহেতু কোনো অনলাইন হবে না সাবমিশন, এটা একেবারে নিশ্চিত করার জন্য বিরোধী দল বা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আপনাদের কি পাঠাচ্ছেন যেন মনোনয়ন প্রত্যেকে জমা দিতে? আমরা তো সবাইকে বলেছি এবং যারা শাসক দল আছে ওনারাও এনশিওর করেছেন যে আমরা সর্বতোভাবে চাইব সবাই অংশগ্রহণ করুক, এই প্রতিশ্রুতি ওনারা আমাদেরকে দিয়েছে। বাধা তো একমাত্র তাদের থেকেই আশা করছে সবাই, ওনারাই প্রতিশ্রুতি দিয়েছেন মিটিং এ যে আমরা যে কোনো ভাবেই হোক চেষ্টা করব সবাই যাতে অংশগ্রহণ করে। পলিটিক্যাল পার্টি ইন প্রেজেন্স অফ দেম ইন মিটিং দ্য রুলিং পার্টি অ্যাসিউরড দেম that there will be no problem for submission of nomination from their end. However, proper security arrangement we are making not only in the block office but also in the in and around block office plus important local motor stand, local market area, everywhere. Does it indicate that the peaceful election depends on the ruling party? Most probably because all opposition parties are raising that the problem may come up from the ruling party. They are not appreciating that other party will make. But the election commission is there every in this matter. Yes, it is true. Sir, because of the inclusion of the এটাতে আপনি একটা জিনিসে শিওর হবেন, চ্যালেঞ্জ ভোট কয়টা হয়েছে? আমি গেলাম ভোট দিতে গিয়ে দেখলাম আমার ভোট হয়ে গেছে, দেন দেয়ার ইজ এ প্রভিশন ফর কাস্টিং ভোট বাই চ্যালেঞ্জ ভোট। আপনি যদি দেখেন চ্যালেঞ্জ ভোটের নাম্বার ইজ ভেরি হিউজ, দেন ইউ ক্যান অ্যাপিয়ার দেয়ার ইজ এ ছাপ্পা ভোট, আদারওয়াইজ তো কমপ্লেন করলেই হবে না। সুতরাং ভোটারকে আসতে হবে পোলিং স্টেশনে। না দেখেন এরকম ভাবে টু প্রোভাইড সিকিউরিটি ইন ইচ এন্ড এভরি হাউস ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট, সেটা তো আমার মনে হয় না সম্ভবের কথা বলে। হ্যাঁ দেখা যাক, উই আর ট্রাই, বাট পলিটিক্যাল পার্টি হেল্প ইজ অলসো রিকোয়ার্ড। বাট আওয়ার অ্যাপিল ইজ দ্যাট এভরিবডি শুড এনশিওর দ্যাট democracy prevail. That is all. Opposition party wants to go there. Video for I took here. PM ba Ethernet stand. PM official of the Convolution Center. হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাকে বলি, গত পরশুদিন রাজনৈতিক দলের তিনজন প্রতিনিধি আমার সঙ্গে দেখা করে এটা বলেছিলেন। আমি তাদেরকে একটাই বলেছিলাম যে তার লিগাল প্রভিশন আই মিন ডাউট, আমি লিগাল ভিউ নেব। আমি সেই দিনই ফাইল পাঠিয়েছি, কালকে এসছে, আজকে আমরা সেই দলকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। লিগাল অপিনিয়নে বলা হয়েছে কমিশন ক্যানট ডিসাইড দ্য প্লেস ফর সাবমিশন অফ নমিনেশন, দেয়ার ইজ নো প্রভিশন ইন দ্য রুল, কমিশন হ্যাজ নো অথরিটি টু ডিসাইড দ্য প্লেস অফ নমিনেশন, ইট ইজ দ্য রিটার্নিং অফিসার অ্যাবসলিউট ডিউটি টু ডিসাইড হোয়ার হি উইল টেক দ্য নমিনেশন। না, ইট ইজ রিটার্নিং অফিসার এক্সক্লুসিভ ডিউটি, আমার জুরিসডিকশন না, কন্ট্রোল বলতে ওই কন্ট্রোলে নেই, তার কাজ আমি করতে পারবো না। আপনি জানেন এইবার পার্লামেন্ট ইলেকশনে আমি পেপারে দেখেছি একজন এডিএম রিটার্নিং অফিসার হিসাবে ছিলেন, ডিএম একটা নোটিফিকেশন ইস্যু করেছিলেন, ইলেকশন কমিশন সেটা বাতিল করে দিয়েছে, বলছে না যে ডিএম ইউ ক্যানট ইস্যু দ্যাট নোটিফিকেশন, অনলি এডিএম ইজ এম্পাওয়ার টু ইস্যু দ্যাট নোটিফিকেশন। বিকজ দিস কোথায় নেওয়া হবে, কখন নেওয়া হবে, কোথায় স্ক্রুটিনি হবে, এটা রিটার্নিং অফিসার একটা নোটিফিকেশন কালকে দেবে, সেটাতেই উনি উল্লেখ করতে পারেন। হি হ্যাজ দ্য অনলি অথরিটি, কমিশন হ্যাজ নো অথরিটি।
আপনি দেখবেন বিধানসভাতে যখন হয়, যেমন ধরেন ডাইরেক্টর ফুড হয়েছেন একটা কনস্টিটিউয়েন্সির আপনার রিটার্নিং অফিসার, উনি উনার অফিসে ঠিক করেন যে আমি ফুড ডাইরেক্টরিটে রিসিভ করব, এটা কমিশন ঠিক করে দেয় না। মনে হয় kindly keep the police informed, will be there anywhere, everywhere. Kindly keep the police informed about any development, apprehension, anticipation, whatever. I would request that. What steps you have taken in hospital case? I turned into an office. এখানে আমরা উই হ্যাভ শর্ট এ রিপোর্ট, আমরা রিপোর্টও পেয়েছি, সেই রিপোর্টে কিন্তু এটা স্বীকার করা হয়নি। ডিএম এবং এসপি থেকে আমরা রিপোর্ট শর্ট করেছি, তারা বলছে দেয়ার ইজ নো সাচ ইনসিডেন্ট, এটা বলা হয়েছে, এটা সত্য নয়, আমার অন্তত অফিসিয়াল রেকর্ড আছে। আপনি কি অ্যাওয়ারনেস এর কথা বলছেন? নয়া বিধানে পরিষ্কার করে লেখা আছে কি কি অপরাধ, এটা আইপিসি এর যে সেকশন গুলি এটা শিফট হয়ে গেছে, রেডিলি এখানে নাই আমার, তবে খুব পরিষ্কার করে বলা আছে কি কি অ্যাকশন, কি কি হলে পরে কি অফেন্স এবং প্রেসক্রাইব পানিশমেন্ট কি, পরিষ্কার করে বলা আছে এখানে, কোনো নো ডাউট অ্যাবাউট ইট, উইল বি টেকিং অ্যাকশন এজ পার ল, ইয়েস এজ পার ল, ইয়েস। দেখেন এটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা সব লেভেলে এট অল লেভেল আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, থানা লেভেল থেকে শুরু করে। বিষয়টা হচ্ছে যে যারা ভোটদান ভোট দিতে যাবে, যাদেরকে বাধাপ্রাপ্ত করা হবে, যাদের উপর আক্রমণ করা হবে, আপনারা তখন কি অ্যাকশন নেবেন, নতুন আইনে কি করা হয়েছে, নতুনত্ব আপনারা কি করবেন? এটা কি ধরনের অপরাধ হবে সেটার উপর নির্ভর করবে, বাধা দেওয়া হলো, মারধর করা হলো, ভোট দিতে গেলে তাকে আক্রমণ করা হলো, তার পরিবারের উপর আক্রমণ করা হলো, বিভিন্ন থাকে, এই ধরনের এরকম অভিযোগ আসে। ঠিক আছে, না যে অপরাধ হবে সেই নেচার অনুযায়ী আইন প্রয়োগ হবে। আমরা এর আগেও দেখেছি পুলিশ দাঁড়িয়ে থাকে, তামাশা দেখে, পুলিশ কিছুই করে না, এই অভিজ্ঞতাটুকু আছে সবার। দেখেন পারফেকশন তো কোথাও হয় না, কোনো না কোনো জায়গাতে একটা থাকে। হ্যাঁ, এটা মানে না সেটাও বলবো না আমি,
আপনি যেটা হয়ে গেছে এটা হয়ে গেছে, এখন যা আসছে এটার জন্য যাতে বেস্ট পসিবল ওয়েতে যাতে করা যায় সেটাই চেষ্টা করছি। বাস্তবের সাথে মিল নেই, আপনারা এইখানে যেটা বলছেন বাস্তবে কিন্তু পিঠে সেটা দেখা যায়। অবাস্তব কি এখানে আপনি বলেন? হ্যাঁ দেখেন সব বিস্তারিত ভাবে এখানে বলার ইয়ে নেই, পরিস্থিতি নেই। হ্যাঁ আজকে ইলেকশনের ব্যাপার মানে ব্যাপারে হচ্ছে সেই ম্যাটারটা নিয়ে, এইটা তো আলাদা ইয়ে। হ্যাঁ হতে পারে, হতে পারে। হ্যাঁ না না সেটা হ্যাঁ দেখা যাক। হ্যাঁ হ্যাঁ না এটার জন্য সাংবাদিক সম্মেলন করতে হবে না, আপনাকে অ্যাসিওর করছি আপনি যে অপরাধের কথা বলছেন যদি অফেন্স কনস্টিটিউট করে অবশ্যই নেবে, পুলিশ অবশ্যই নেবে। যে কোনো অফেন্সের জন্য পুলিশ অবশ্যই লিগ্যাল অ্যাকশন নেবে, এতটুকু আমি আপনাকে আপনার মাধ্যমে সবাইকে আমি জানাতে চাই। জনসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের সময় আমরা অভিজ্ঞতা দেখেছি রাজ্য থেকে মূল রাস্তাগুলোতেই ডমিনেট করে, মানে ফ্ল্যাগ মার্চ করে। এই যে রুরাল কোনটা হবে সেখানে কি সেম হবে না ওরা ভেতরেও ঢুকবে টু ডমিনেট দা এরিয়া? ওইটা তো আপনার অবজারভেশন না, তার ফলে ঠিক আছে আপনি বলুন বড় রাস্তা যে ছিল তার জন্য কি আনকভার রয়ে গেছে নাকি, আপনি কি ঠিক বুঝাতে চাইছেন? না না রুরাল এরিয়া তো ইন্টেরিয়র তে পুলিশ স্টেশন গুলো হবে। হ্যাঁ হ্যাঁ যারা ভোট দেবে তারাও ইন্টেরিয়র এরিয়াতে থাকে। মেইন রাস্তা জাতীয় সড়ক দিয়ে ফ্ল্যাগ মার্চ করলো ভেতরে ঢুকলো না, এখন পঞ্চায়েত এবং যে কনস্টিটিউয়েন্সি মানে এরিয়া আছে সব পঞ্চায়েতেই কভার হবে। So if you compare the parliament election, then the Balarabad areas may be some one places. But in panchayat election, it may be another area. Concerned district SP, SDPs and OCs have already exercised and identified the Balarabad helmet. Now the CAPA shall dominate these areas. And subsequent time, we can see that Balarabad areas, Balarabad helmet has come down. Now it is 452, it can be 300 before the day of election. Because CAPA has... during the flag march or patrolling, instill a sense of confidence among the voters. So it is in now initial exercise that we have identified that how many vulnerable helmets are there. And I am also telling you, because I am in charge of the elections of PH group, already in all districts sufficient TSR has been deployed. CAPA shall come in very shortly. So I think from police department we can give rest assured that whatever any untoward incidents, whatever global conflicts, will take immediate steps. Because concerned OCPSAs, SDPOs and SPs are always in touch with police headquarters and they know very well what steps should be taken in case of any violation of law and order.
and whenever the CAPF will come, it will spread throughout the state, in because 35 blocks are involved in the panchayat election, and all the 2650 police stations are there. We have categorized the police station in 4 categories. So considering the vulnerability, the CAPF will be deployed. CAPF will cover their areas, because I don't know how, in what sense you are telling. In parliament election, CAPF has done the marvelous job. I will you let us know what is the percentage of voting was there in the parliament election. So it is from police department, and sir is there also giving the assurance that in whenever complaint, whatever comes, in what forms police will take the immediate step, because our motive is to instill a sense of confidence among the voter. And we are committed for this. So there are more than 300 companies deployed in last assembly. Where? In last parliament. Assembly. Last assembly. Okay. You see, because central forces are deployed by the MHA. Okay, we our government and we PHQ pays the demand. So whatever we demand, because they will provide according to their availability and other things. So this time we are trying to pull more CAPF, right? Because today is declared, so we are trying to pull. Put on the mic. No, these are not adequate, inadequate, not proper. This is the question, because we'll use the CAPF properly so that voters come out free and fairly. The question is not adequacy, because in we are recouping this gap by TSR and state police, etc. So, which force is sufficient, not this. The question is how we are using the central force. Dekhen political party meeting er somoy ekta kotha ami taderke jiggesh korechhi je sara tripura rajye parliamentary election e sob center e CAPF deployed hoychilo, but still they are demanding for repoll in 850 polling station. Why? তার মানে ডিপ্লয়মেন্ট অফ সিএপিএফ ইজ নট দ্য ফাইনাল আনসার। বিশেষ করে ছোটখাটো ইনসিডেন্ট ঘটনা ঘটলে আমাদের থানা থেকে কোনো ধরনের ইনফরমেশন পাই না, যেহেতু আপনারা দুজন আছেন এখানে, আমাদের রিকোয়েস্ট হলো আপনারা আগেও করতেন, কেন কি কারণে আপনারা এটা বন্ধ রেখেছেন যে প্রত্যেক মাসে একটা ফেসবুক করে আধিকারিকরা করতো, আমরা যেতাম বিভিন্ন তথ্য কালেকশন করতে, এখন কি তথ্য সংখ্যা কমে গেছে বা সংখ্যা কমে গেছে, আপনারা কেন ফেসবুকটা করেন? যদি আপনারা করতেন তাহলে আমাদের ছোটখাটো এই যে প্রশ্নগুলি এখানে আসতো না, আর ছোট এই থানাতে গেলে কোনো ধরনের আমাদের সহযোগিতা করছে না পুলিশ। হ্যাঁ দেখেন, এখানে একটা কথা আমি স্পষ্ট করে বলি, এটা মনে হচ্ছে আমার একটু মিসকনসেপশন আছে এই জায়গাটার মধ্যে। নিয়ম অনুযায়ী আমরা ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করেছি, তারপরে সিপিএম দলের পক্ষ থেকে প্রথম যে দাবিটা করা হয়েছিল যে ডেটটা এক্সটেন্ড করা হোক, আমরাও তার উত্তরে ওনাকে জানিয়েছিলাম যে ডেট এক্সটেনশনের প্রয়োজন নেই, কারণ আইনেই বলা আছে যদি কোনো ভুল থাকে, যদি কেউ নাম তুলতে চায়, যদি কারোর নামে আপত্তি থাকে, লাস্ট ডেট অফ নমিনেশন অব দি সেটা সাবমিট করা যায়। তার মানে এখন আমাদের হিসাব অনুযায়ী 18 জুলাই অবধি করা যাবে, এখনো ওপেন আছে, এবং এর মধ্যে উনি এটা শুনানি নিয়ে শেষ করতে হবে। এখন আপনি যে কেসটার কথা বলেছিলেন সেটা আমরা এক্সামিন করে দেখেছি, আইনে বলেছে যদি এইরকম কেস হয় ফাইনাল পাবলিকেশনের পরে কেউ নাম তুলতে চায়, এটা প্রভিশন আছে, এটা নাই এরকম না, লাস্ট ডেট অব দি নমিনেশন অব্দি দেওয়া যায়। দিলে পরে যিনি রিটার্নিং অফিসার আছে উনি নোটিশ ইস্যু করবেন, তার হিয়ারিং নেবেন, যদি উনি স্যাটিসফাইড হন, ইয়াস ওনার নাম আছে ভোটার লিস্টে,
ওনার নাম উঠতে হবে, ওনার অন্য ক্রাইটেরিয়া উনি ফুলফিল করেন তাহলে উনি তুলতে পারেন। আমরা ডিএমকে সেটাই বলে দিয়েছি প্রভিশনের কথা উল্লেখ করে, অ্যাজ পার প্রভিশন অনুযায়ী দিস প্রসিডিউর টু বি ফলোড বাই দ্য রিটার্নিং অফিসার। ইফ দিস ইজ দ্য কেস স্যার, হোয়াই ডিড দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রোট এ লেটার টু রুলটা যেটা আসলো এটা 1998 অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টের মধ্যে এই প্রভিশনটা আছে, আগে ছিল না। হ্যাঁ, যেটা আছে ওইটা 1998 সেকেন্ড অ্যামেন্ডমেন্ট হয়েছিল, ওই অ্যামেন্ডমেন্টের মধ্যে এই প্রভিশনটা আছে। তারা তো আমার কাছে ক্লারিফিকেশন চাইতেই পারে, কোনো কনফিউশন থাকে। আমি ওইটাই বলে দিয়েছি, তুমি অ্যাজ পার ওই সেকশন অনুযায়ী দেখো, সেকশনে প্রেসক্রাইব করা আছে কি প্রসিডিউর কিভাবে করতে হবে, কারণ ওই পিরিয়ডে আর কি আপনার ফাইনাল পাবলিকেশনের পরে এটা হ্যাঁ, ওটা তো ওনার চিঠিতে আগে জানিয়েছি, এই চিঠি ওনার চিঠিতে এটার ব্যাপারে আমাকে বলা হয়েছিল, যেটা লাস্টে লিখেছিলেন যাতে অ্যানাউন্সমেন্টটা তাড়াতাড়ি হয় ইলেকশন, আজকে করে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।